ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের উদ্যোগে রাজ্য কমিটির একটি বৈঠক এবং মণ্ডল সশক্তিকরণ অভিযান কর্মশালা অনুষ্ঠিত হয় শুক্রবার। রাজধানীর একটি বেসরকারি হোটেলে আয়োজন করা হয় এই বৈঠক ও কর্মশালার। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, যুব মোর্চার সর্বভারতীয় মিডিয়া ইনচার্জ তথা আইনজীবী অমরদীপ সিং এবং ভারতীয় জনতা যুব মোর্চা ত্রিপুরা প্রদেশের সভাপতি নবাদল বণিক। এদিন অনুষ্ঠান চলাকালীন এক সাক্ষাৎকারে প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য বলেন, দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। দেশের যুব সমাজ, কৃষক, শ্রমিক, মহিলা অর্থাৎ দেশের সকল অংশের মানুষদের জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন প্রধানমন্ত্রী। তাই দেশকে উন্নতির পথে আরো এগিয়ে নিয়ে যেতে হলে আবারও দেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রয়োজন নরেন্দ্র মোদীর। তাই 2024 সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে যুব মোর্চার পক্ষ থেকে গোটা দেশে বুথ সশক্তিকরণ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই পরিকল্পনার মাধ্যমে প্রতিটি বুথের কার্যকর্তাদের জাগ্রত করার পাশাপাশি প্রধানমন্ত্রীর মাধ্যমে দেশের জনগণের যে বিকাশ সাধিত হয়েছে সে বিষয়ে জনগণের নিকট প্রচার ও প্রসার করা হবে। আপনারা সবাই জানেন যে আমাদের 2024-এ আমাদের সবচেয়ে বড় মিশন লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমরা চাই আবারও ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। কারণ আমাদের এই যশস্বী প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ যেভাবে অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে, আজকে যুব সমাজ বলুন, মহিলা বলুন, সমস্ত অংশে, কৃষক বলুন, শ্রমিক বলুন, সকল অংশের মানুষের জন্য আমাদের যশস্বী প্রধানমন্ত্রী যে কাজ করছে, অক্লান্ত পরিশ্রম করছে, আমরা চাই আবারও দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমরা দেখতে চাই। তাই আমরা এই মোদীজির এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের যুব মোর্চার ভাইয়েরা সারা ভারতবর্ষব্যাপী পরিকল্পনা নিয়েছে বুথ সশক্তিকরণ করা। অর্থাৎ সমস্ত বুথে আমাদের কার্যকর্তাদের জাগ্রত করা এবং মোদীজির বিকাশ সম্পর্কে মানুষের কাছে প্রচার করা, প্রসার করা, এবং আগামী 24-এ যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে আমরা ভারতীয় জনতা পার্টির সর্বশ্রেষ্ঠ নেতা মোদীজিকে আমরা দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত করার জন্য আমরা আমাদের যুব মোর্চার ভাইয়েরা মন প্রাণ সমস্ত কিছু উজাগর দিয়ে একটাই সংকল্প যে 2024-এ আমাদের লোকসভা নির্বাচনে আমাদের যে কোনো মূল্যে আমাদের জিততে হবে। সেই লক্ষ্যমাত্রাকে সাঙ্গ করে সারা ভারতবর্ষের ন্যায় এই ত্রিপুরার যুব মোর্চার উদ্যোগেও আমরা 25 নভেম্বর থেকে 3 ডিসেম্বর পর্যন্ত আমাদের বিস্তারক ভাইয়েরা বিভিন্ন বুথে বুথে যাবে এবং সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে তারা অগ্রণী ভূমিকা পালন করবে। তারই আজকে প্রশিক্ষণ শিবির হচ্ছে এবং জেলায় জেলায় এরকম প্রশিক্ষণ শিবিরের মাধ্যমে যারা বিস্তারক যাবেন তাদেরকে উৎসাহিত করা এবং তাদের কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনার জন্য আজকের এই কার্যকারিণী বৈঠক এখানে ডাকা হয়েছে। এছাড়াও আগামী লোকসভা নির্বাচনে প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্ত করার লক্ষ্যে আগামী 25 নভেম্বর থেকে 3রা ডিসেম্বর পর্যন্ত ভারতীয় জনতা পার্টির বিস্তারকেরা প্রতিটি বুথে গিয়ে সংগঠনকে আরো শক্তিশালী করার লক্ষ্যে অগ্রণী ভূমিকা গ্রহণ করবে বলে জানান প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।